মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। 33টি প্রকল্পের শিলান্যাস এবং 12টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, নদিয়ায় তাঁতিদের জন্য সুযোগ তৈরি করতে তার সরকার কাজ করছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সক্রিয় করার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 জানুয়ারি স্টুডেন্টস ডে হিসেবে পালন করা হবে। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি এবং 20 থেকে 30 জানুয়ারি দুয়ারে সরকার চালু থাকবে। 5 জানুয়ারিটা আমরা স্টুডেন্টস ডে হিসেবে পালিত করব। আমাদের এখানে স্টুডেন্টসদের জন্য কোনো ডে ছিল না, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই জন্য স্টুডেন্টস ডে পালিত করব। ওই সপ্তাহটা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের মতো করে সেলিব্রেট করবে। এডুকেশন ডিপার্টমেন্ট একটা গাইডলাইন্স দিয়ে দেবে এবং আপনারাও সকলে, কারণ ওই দিনটা আমাদের নিজেদেরও আপনারা জানেন মামাটি মানুষ দিবসও আছে। সুতরাং এবার স্টুডেন্টদের ব্যাপারটা গ্লোরিফাই করবেন এবং সেদিন অনেকে স্মার্ট কার্ডও পাবে। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি আবার দুয়ারে সরকার হবে এবং যেহেতু গঙ্গাসাগরের মেলা আছে 14-15, তাই আবার 20 থেকে 30 জানুয়ারি হবে। জানুয়ারি মাসে দুবার হবে দুয়ারে সরকার। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব সংখ্যালঘু ওবিসি কাস্ট সার্টিফিকেট ও সমস্ত যা যা ব্যাপার আছে টোটাল ব্যাপারটা